ফেরাউন বলছে আসিয়া সব জানি আমি মুসা সত্য মুসার রব সত্য ইসলাম সত্য সব সত্য কিন্তু আমি মানব না কেন আমার চেয়ার চলে যাবে এমন লোক এখনো আছে না নাই আজকে বলবেন না আছে না নাই প্রথম দোষ হবে ব্যক্তির দোষ এটা নিশ্চিত কারণ ব্যক্তির দোষেই ব্যক্তিকে জাহান্নাম যেতে হবে আল্লাহ তাআলা আগে ধরবেন বান্দাকে কিন্তু ব্যক্তিকে সুযোগ করে দেয়নি যাদের সমর্থ ছিল তাদের কি ধরা হবে না আস্তে বলেন ধরা হবে না ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি বলেন ইমামের বেশি জবাবদিহি করতে হবে কাকে মুসল্লিকে না ইমামকে ইমামকে আমার দেশে কি ওয়াজ কম হয় আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলেন ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার আমল দেখতে চাই শুধু কথা শুনতে চাই না মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ইমানদারেরা তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা আমল করো না আল্লাহ আমলটা দেখতে চান ইমানহীন আমলের কোনো মূল্য নেই আবার আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই গোটা দুনিয়ার ধনীদের তালিকায় একজন শ্রেষ্ঠ ধনী বিল গেটস গোটা পৃথিবীর শীর্ষ ধনীদের একজন অন্যতম ধনী সে তার মোট সম্পদের বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে জনগণের কল্যাণে বিশাল অর্থের তার দান আছে এত বড় অনেক আমল থাকার পরও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই তার মধ্যে কি নাই ইমানটা নাই কিন্তু আমল করেও তো কোনো লাভ হলো না আবার ইমান আছে আমল নেই সেটার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই আল্লাহ এই জন্য বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربون الله أكبر إيمان جران بي এবং সঙ্গে যারা আমলে সালেহ করবে নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব জোরে বলি সুবহানাল্লাহ আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী কি নাম ইমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখতে চান বান্দা আমি তোর আমলটা দেখি তোকে জান্নাতটা দিয়ে দেব এই জন্য আমরা আমলের দিকে বেশি সচেষ্ট হয়ে যাব সতর্ক থাকবো আমল যেন কোনো কিছু বাদ না পড়ে আমার বন্ধুগণ দুজন সাহাবী যখন একত্রিত হতেন সালাম দিয়ে তার একটা সূরা পড়তেন সাক্ষাৎ হলে তার এই সূরাটা সম্পূর্ণ করে একজন আরেকজনকে শোনায় দিতেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কালের কসম সময়ের কসম মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে সেই সমস্ত লোকগুলো ক্ষতির আওতামুক্ত যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে কি এনেছে বলেন ঈমান এনেছে নাম্বার দুই হলো নেক আমল করেছে নাম্বার তিন হলো হকের উপদেশ দিয়েছে নাম্বার চার হলো ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না কার কথা আসতে বলবেন না কার কথা আমি কি আলোচনা চালাবো দেড়জন করে যে উঠে দেখতেছি মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া
শেষ হবে কি দিয়া বলেন কি দিয়া শেষ হবে দোয়া দিয়ে শেষ হবে একটা লোক ওঠার কোনো চিন্তা মাথায় নেবেন না যদি মাহফিলে বসে যদি মন চায় যেন উঠে যায় তাহলে ভাবতে হবে আমার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন প্রস্তুত সে কে ইবলিস ইবলিস তো এমন জিনিস যে জান্নাতেও ঢুকেছিল আমার আব্বা আদমকে আমার মা হাওয়াকে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল তাহলে শয়তান যদি জান্নাতে ঢুকে আমার আব্বা আম্মাকে ধোঁকা দিতে পারে শয়তান তো আট ঘড়িয়ে আসে না আসতে কয় আট ঘড়িয়ে কি আসে এখানে কি শয়তান আসে বসেন মেহরবানি করে বসেন আমি তো আগে উঠতে চাই কিন্তু আমাকে সবার শেষে উঠায় দেয় সব মাহফিলগুলোতে লেখা থেকে প্রধান বক্তা কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা সবার শেষে কি করবেন একটু বসেন ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার আগে ধৈর্য দরকার বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য যদি না থাকে বউ পিটাই মেরে ফেলবে আগে ধৈর্য দরকার একটু বসেন এটা আলোচনার শুরু এর মাঝ এবং শেষ সবটুকুন যদি আপনি না শুনেন বুঝবেন কি এই জন্য শুরু যখন হয়েছে আমরা শেষটা করেই যাব জোরে বলি ইনশাআল্লাহ আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহর পক্ষ থেকে আমার গজব দরকার শাস্তি দরকার না রহমত দরকার বলেন তো কি দরকার এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য আল্লাহ নিজে ওয়াদা করছেন আমি তাকে রহমত দিয়ে ধন্য করব জোরে বলি সুবহানাল্লাহ শুনবেন না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ জি এবং এই আয়াতে একজন নবী তিনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে তিনি কি দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটাও এর মধ্যে বলে দিয়েছেন আমরা তো দোয়া করি নবীদের দোয়াই আমাদের দোয়া কোরআনে কারিমে যত দোয়া আছে সব নবীদের দোয়া সুবহানাল্লাহ এক এক নবীর এক একটা দোয়া যেমন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে দিল থেকে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম করেছেন এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি দোয়া করেছেন সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম কি দোয়া করেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন ওই মাসের পেটের ভিতর থেকে তিনি দোয়া করেছেন যে দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন বিপদে পড়লে আমরা এই দোয়াটাই পড়ব জোরে বলি ইনশাআল্লাহ বিপদের দোয়া এটা যে কোনো বিপদে পড়ে গেছেন এই দোয়াটা পড়বেন মুসিবতে পড়ে গেছে এই দোয়াটা পড়ে নেব নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় ১৯ বছর আগের কথা ১৯ বছর বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদা মহেশপুরে মাহফিল ছিল মাহফিল থেকে ফিরে আসব আমি পাকশি হয়ে আসব ফেরার পথে আগে তো প্রায় রোড ডাকাতি হতো রোড ডাকাতির কবলে পড়ে গেলাম একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই ড্রাইভারকে নিয়ে যখন ফিরতেছি ড্রাইভারটি একটু কানে কম শোনে ফিরতেছি ফিরতে নিয়ে দেখি যে সামনে রোড ডাকাতি হচ্ছে গাছ কাটছে তো গাছ যখন কাটছে আমি দেখলাম একটু কুয়াশাও ড্রাইভার টের পায় নাই
ডাকাতি চলছে আমি তো কাঁপতেছি আর দোয়া ইউনূস করতেছি তো ড্রাইভারকে বললাম ড্রাইভার সামনে ডাকাতি হচ্ছে মনে হয় দোয়া ইউনূস পড় কোজো ইউনূস কে আরেক মুসিবতে পড়লাম আমি কই একটা অবজার একটা আমি দোয়া ইউনূস ঘন ঘন পড়ছি আল্লাহ তুমি যদি অথই সমুদ্রের মাছের পেটে থেকে যদি তুমি ইউনূসকে যদি উদ্ধার করতে পারো এই দোয়া দিয়া আর এত ডাকাত এত কোনো ব্যাপারই না চিন্তা করলাম বারবার দোয়াটা পড়ছি আমি কিন্তু লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর ডাকাতের একটা সদস্য এসে আমার গাড়ি গ্লাসে নক করছে আমি আরো কাঁপতেছি আর মনে মনে কই আল্লাহ দোয়া তো পড়লাম কাম তো হয় না বারবার যখন টোকাচ্ছে টোকা দিচ্ছে নক দিচ্ছি আমি তো বারবার কাঁপতেছি কারণ ওরা তো ওই সময় হিতাহিত কোনো জ্ঞান রাখে না জোরপূর্বক তারা হিট করে রক্তাক্ত করে ফেলে বারবার দোয়া ইউনূস পড়ছি আমি ড্রাইভারকে বুঝায় বললাম কিন্তু কিছুক্ষণ পর দেখি সামনের একজন সদস্য তাকে ডাক দিল সে চলে গেল আল্লাহ বাঁচায় দিলে বাঁচাতে পারেন না বাঁচাতে পারেন না পারেন যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে আমরা চাব যদি দোয়া কবুল হয়ে যায় তো ভালো তাড়াতাড়ি পেয়ে গেলাম যদি দোয়া কবুল হতে দেরি হয় ভাববেন আল্লাহ আপনার দোয়াটা দেরিতে কবুল করবেন আর যদি এই দুনিয়াতে না দোয়া কবুল হয় আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার জান্নাতে দিয়ে দিবে দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কুষ্ঠ রোগ আক্রান্ত গোটা শরীরে ঘা পর্যন্ত পৌঁছে গেছে ঘাতে ঘাতে তার গোটা চামড়া গুলো সব তেক তেকে হয়ে গেছে পোকা জন্ম দিচ্ছে সেই ঘা গুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর জিকির করতে কষ্ট হয় একটা বারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি এবার তিনি আল্লাহ বলছেন আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ যে জিহ্বা দিয়া তোমার নামের জিকির আদায় করি সেই জিহ্বা যদি অচল হয়ে যায় তোমার নামের আমি জিকির করব কেমনে ইন্নি মাসসানিয়াল দুর ওয়ান্তা আরহামুর রাহিমিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তার দোয়া কবুল করলেন হারানো যৌবন ফিরে পেলেন সব কিছু ফিরে পেলেন চাইলে পাওয়া যায় কার কাছে পৃথিবীর কারো কাছে আপনি চাবেন আপনি ঠকে যাবেন আপনি অপমানিত হয়ে যাবেন চাইতে যদি হয় ওয়াইদাস্তান তাফাস্তাইন বিল্লাহ চাইতে যদি হয় একমাত্র কেবলমাত্র চাইব আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াই জায়েজ নাই কারো কাছে কিছু চাওয়া যাবে না কারো কাছে কিছু বলা যাবে না আমার মনের ভিতরে যা কিছু লুকানো আছে সব জানেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে সবার আগে আমরা সম্পর্ক গড়ব কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সাথে আমার নবীজি দোয়া করেছেন দেখেন কেমন দোয়া করেছেন আমার নবীর দোয়াটা ছিল সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন উজার কণ্ঠে বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া জাআলনা আল জান্নাতা মা'আল আবরার জোরে বলুন আল্লাহু আকবার আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই আয়াতের শুরুতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন একজন পয়গম্বর সবচেয়ে রাগী মানুষ ছিলেন মেজাজি মানুষ ছিলেন ফেরাউনকে মোকাবেলা করেছেন এবং এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন সেই পয়গম্বরটার নাম কি সবাই বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করছি মনোযোগিতা যেন না হেরে যায় সবাই তো জানেন এরপরে আমি প্রশ্ন করছি এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সেই একই দোয়া করেছেন তিনি বলছেন আল্লাহকে লক্ষ্য করে বলছেন ওয়াক্তু ওয়াক্তু বলানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়াফি আখিরাতি ইন্না হুদানা ইলাইক ও আল্লাহ তুমি আমাদের জন্য লিখে দিও এই দুনিয়ার জন্য হাসানা দিও আখিরাতের জন্য হাসানা দিও কল্যাণ দিও
আমার বন্ধুগণ দুনিয়ার কল্যাণটা সবাই পায় না টাকা থাকলে যে সে সুখী তা কিন্তু নয় হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ছেলে ইয়াবা খায় বাবা খায় গাঁজা খায় ছেলেকে ছেলে বাপকে পিস্তল ধরে আছে না নয় অসংখ্য পিতা আমাদের কাছে এসে চোখের পানি ফেলে কান্দে আর বলে হুজুর সন্তানটা নষ্ট হয়ে গেছে আজকে যুবকদের হাতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়েছে কারা আজকে যুব সমাজ একটা বিশাল অংশ নেশাক্রান্ত চরিত্র তাদের শেষ নেশার মধ্য দিয়ে তাদের জীবন শেষ যুবকরা যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয় যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় যে নেতা তোমাকে নামাজের কথা বলে না সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান সম্মানিত ভাইরা আমার দেশে যত সংকট আছে এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট আমার দেশে এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি কি বেশি মুরিদ বেশি না পীর বেশি পীরই বেশি সালা পীর তেনা পীর আওলা পীর ন্যাংটা পীর আছে না নয় কথা বলবো বলবো কথা জোরে বলি ইনশাআল্লাহ ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না ওয়াজ করে বন্ধ হবে না ওয়াজ করে সুদ বন্ধ হবে না ওয়াজ কি আমার দেশে কম হয় সুদ কমছে না বাড়ছে ওয়াজ কি আমার দেশে কম হয় তাহলে মদের বোতল কমছে না বাড়ছে বাড়ছে এগুলো বন্ধ হবে কেমনে একটু লাইনে আসি ঠিক আছে না একটু লাইনে আসি কষ্ট হচ্ছে নাকি আপনাদের যখন বলবেন ভাল লাগে না মনোযোগ করে দেব আছেন তো সবাই একটা লোক উঠবেন আমি এই পর্যন্ত দেখছি তিন থেকে চারজন উঠছেন এবার উঠলে কিন্তু ধমক খাবেন একটু মজা করে বলতেছি বসে কত রাত তো চলেই গেল আমাদের কত রাত গেছে না আজকে না আজকে রাত না একটু কোরআনের রাত হোক গত শীতের ভিতরে ক্রিকেট খেলা কি বলে বিশ্বকাপ খেলা ফুটবল গত শীতেই তো হলো রাত তিনটার দিকে খেলা বিশ্বকাপ মুসলমান পরিবারের সন্তান তিনটায় খেলা দুটার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে এত নেশা রাত তিনটার দিকে খেলা দেখে তাহাজ্জুদ পড়ে না ফজরের সময় ওজুর পানি খুব ঠান্ডা সম্মানিত ভাইয়েরা বসুন তাহলে আমরা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ চাবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে সন্তানকে বলবো আমি বাবারে তুই আমার ছেলে তুই আমার মেয়ে আমি তোর বাবা আমি তোর মা সুন্দর করে সন্তানকে বুঝায় বলবেন মা বাবা এই যে তোরা আমার সন্তান এই দুনিয়াতে একই ছাদের নিচে একই পরিবারে আমরা পরিবারভুক্ত হয়ে আমরা বসবাস করছি এপার থেকে যখন ওপারে চলে যাব যখন মরে যাব যখন আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাব আমরা চাবো এই দুনিয়াতে যেমন আমরা একই ছাদের নিচে থেকে একই পরিবারভুক্ত ছিলাম আমরা একই সঙ্গে জান্নাতে থাকব ও আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না সন্তানদেরকে বোঝাবো আমরা লোকমানকে টেনে আনব লোকমান কেমন বাপ ছিলেন তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন কোরআনে এমন বক্তব্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কিন্তু এই বক্তব্যগুলো আজকে জাতি জানে না জাতি জানবে কেমনে জাতিকে তো শেখানোই হয় না
জাতিকে শেখানো হয় হলো প্যাক প্যাক ঠিক আছে জাতিকে শেখানো হয় হলো লাল গরু ফররুক আহমেদের কবিতাগুলো নাই কবি নজরুলের সেই কবিতাগুলো বাদ হয়ে গেছে নজরুল ইসলামের ইসলামকে বাদ দিতে চায় সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দেয় যারা বিসমিল্লাহ যাদের কাছে বিরক্তিকর এরা কোনোদিন মুমিন নয় এরা মুনাফিক 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 ঠিক কি না আমার বন্ধুগণ আবার আলেমদের ভুল ধরতে আসে বলে আলেমরা কি জানে ওদের কি কোনো কিছু জানা আছে না ওরা কোনো জ্ঞান রাখে নাকি আলেমদেরকে মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা আমার বন্ধুগণ আলেমদেরকে যারা মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে কারণ এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হলো যারা আলেম ওলামা জরুকন সুবহানাল্লাহ কার কাছে ওদের কাছে দাম নেওয়ার দরকার আছে আমার ভাইয়েরা ওরে এত জানে এত বুঝি কে যেন কইল কোন একদের সামনে বলল ঈদের একদিন আগে বলল আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ ঠিক আছে না কি কি জ্ঞান দেখছেন কি বুদ্ধি ঈদুল আজহার জানাজা নামাজ হয় আমার বন্ধুগণ ওরা কোরআনটা বোঝে ওই কানার মতো আমি প্রায় উদাহরণটা দেই ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের নামাজটা পড়বে নামাজ শুরু করবে আজান দেয় নাই ওই কানা অন্ধ লোকটা ইমামের সামনে বসে ইমামের সঙ্গে গল্প করতেছে গল্প করতে করতে হঠাৎ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে ঝগড়া আজান দিয়ে ফেলছে ঝগড়া থামছে নামাজে দাঁড়াইছে ইমাম নামাজের মধ্যে ইমাম সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের প্রচন্ড মেজাজ গরম খেপে ফায়ার আগুন হয়ে গেছে লোকমা টোকমা দেয় নাই চলে গেছে বাড়িতে পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে ওই অন্ধ লোকটা কানা লোকটা এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা গোছে ন্যাংরা সাইজে তো আগের দিন সন্ধ্যায় যে সূরা দিয়ে নামাজ পড়ছে এই পরের দিন সন্ধ্যায় ওই সূরা দিয়ে নামাজ ধরছে যখন আবার যখন সে শুনেছে ওয়া কানা মিনাল কাফিরিন বিষম থেকে থেকে এই কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংরা না মিনাল ফাসিকিন আমি কানা যদি ন্যাংরা হই আমি কানা যদি কাফের হই তুই ন্যাংরা হলি ফাসিক সম্মানিত ভাইরা এরা কোরআন বুঝো ওই কানার মতো যদি বুঝত জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সঙ্গে কেউ বেয়াদবি করার সাহস পেত না সম্মানিত ভাইরা কথা তো অনেক জমা হয়ে আছে অনেক কথা জমা হয়ে আছে তবে আকলমন্দ ইশারা বা সাদ সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটা যথেষ্ট যত বড় জালিম পৃথিবীতে আসুক ফেরাউনের চাইতে বড় জালিম কেউ আসবে না সেই ফেরাউনকে কিন্তু সুবায়া মারছেন আসতে বলবেন না কে সে আল্লাহ তো নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ দেখেন না আল্লাহ শোনেন না আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আছেন আরশ আজিম কত দূর কত দূর যেটা মানব চিন্তার বাইরে মানুষ কখনো তার নিজের চেষ্টায় সেই জায়গায় যেতে পারবে সে আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য আসমানের দরজা খুলে দেব আমি তোকে আমার মেহমান করে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব এটা কি ছোটখাটো কোনো অফার ছোটখাটো কোনো অফার বলেন কাদের কি দিবেন জায়গা আসুন সে লাইনেও কিছু কথাগুলো বের করি রহমত দিবেন কয়টা গুণ অর্জন করলে পরে
এটাও এই প্রসঙ্গে আমি আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি এখন একজন বান্দার জীবনে সবচেয়ে আপন প্রিয়জন বন্ধু তিনি একজনই তিনি আমার কে আল্লাহ সে আল্লাহ এখন আছেন কোথায় আরশ আজিম আমরা কি নিজের কোনো বিমানে চড়ে যেতে পারবো না বলেন পারবো যেতে না আমরা যেখানে বসে আছি এখান থেকে এই মহা শূন্য এরপর আকাশ আমরা নীল আকাশ দেখতে পাই রাতের বেলা চাঁদ দেখি দিনের বেলা সূর্য দেখি রাতে চাঁদের পিছনে মাসাবিহ অসংখ্য তারকারাজি দেখি যদি কোনো বান্দা চেষ্টা করে চাঁদ তো দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম একটু সূর্য দেখতে যাব পারবে সূর্যের তাপ আছে না নাই সম্ভব যাওয়া মানুষ চাঁদে গেল মঙ্গল গ্রহে গেল মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে যাব না তবে একটা তারকা দেখতে যাব তারকার দেশে যাব আমি এক একটা তারকা আছে ব্যাটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে এক গুণ নয় দ্বিগুণ নয় ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা জোরে বলে সুবহানাল্লাহ 33 কোটি গুণ বড় একটা তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন করে তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন আমার আল্লাহ বলছেন বান্দা আমি তো ছোটখাটো কোনো রব নই আমার পরিচয় হলো রব্বুল আলামিন রব্বুল আলামিন এক জগৎ না সব জগৎ সব জগতের তিনি মালিক সে আল্লাহ রব্বুল আলামিন সেই তারকা অসংখ্য তারকা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদের দেশে মানুষ গেছে মঙ্গল গ্রহে মানুষ গেছে একটু তারকার দেশে দেখতে যাব আমি দুনিয়ার কোনো বিমানে চড়ে হবে না দুনিয়ার কোনো হেলিকপ্টার চলে হবে না তবে হ্যাঁ যদি কোনো বান্দা চেষ্টা করতে চায় নবজান নিয়ে চিন্তা করতে পারে চেষ্টা করতে পারে অ্যাপোলো এলিফ্যান্ট নামে একটা একটা নবজান আছে যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটারের বেগে ঘন্টায় ওই অ্যাপোলো এলিফ্যান্টের চলে যদি কোনো বান্দা যদি রওনা দেয় সেই তারকার দেশ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ রওনা দেয় ঘন্টা 39,000 কিলোমিটার বেগের সেই নভোযানে চড়ে সেই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আস্তে বলে সম্ভব আমার বন্ধুগণ মাত্র নিকটবর্তী তারকার কথা বললাম আমি এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই এত দূরে সেই তারকার অবস্থান এই মহাশূন্য আর সেই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের একটা এলাকার একটা জনের একটু পাওয়ার পাইছে চেয়ার পাইছে কি হলো রে আছে না নয় কিচ্ছু হওনি তুমি কিছুই হও নাই শুধু লুজ মোশন একটু ডায়রিয়া হলে বউরে বলবা আম্মা হুঁশ থাকবে না বেহুঁশ হয়ে যাবা খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে অহংকার দেখায়ও না অহংকার আছে যার ধ্বংস পতন আছে তার ঠিক কিনা কেউ টিকতে পারে না সম্মানিত ভাইয়েরা ফেরাউন কিনা করে নাই অনেক কিছু করেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে মস্তক ছিন্ন করেছে হত্যা করেছে এমনকি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের ঘরের বউ আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে এমন নোংরা রাজনীতি করেছে ফেরাউন শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে কন্দরিয়ায় আসতে বলবেন কন্দরিয়ায় মিস্টার ফেরাউন এখনো আছে না নাই তাজা না মরা তাজা না শুটকি শুটকি হয়ে সিট হয়ে পড়ে আছে মাথার কিছু চুলও আছে চামড়াও আছে আমি ফেরাউনকে দেখেছি
কি দাপট ছিল তার মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ আস্তে বলবেন না তিনি আমার কে আল্লাহ চিন্তা করেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসলাম কবুল করলেন ফেরাউন তাকে বলে ফেলল আসিয়া আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো আসিয়া বলেন স্বামী আমার শুনবেন কেন দেখেন লা ইলাহা বুকে কোনো ভয় আছে বুকে কোনো ভয় আছে সঙ্গে সঙ্গে হলো কি তেলে বেগুনে খেপে গেল ফেরাউন ফেরাউন বলে ফেলল আসিয়া আমি তোমাকে কি দেই নাই আমি তোমাকে সম্মান দিয়েছি তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই মিশরের তুমি ফার্স্ট লেডি আমার পরেই তোমার স্থান আমার পরেই তোমার মর্যাদা দ্বিতীয় নাগরিক তুমি এই মিশরের আমি তোমাকে যশ খ্যাতি সবকিছু সামাজিক মর্যাদা সবকিছু দিলাম এত বড় বেঈমানি করলাম আসলে দেখেন বেঈমান কি কয় নিজেই বেঈমান হয়ে বউটা কি এই কথা যখন বলে ফেলেছে সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে কিসের ভয়ে দেখাচ্ছেন জানি না তবে আমি যে মহাসত্য খুঁজে পেয়েছি হাসতে হাসতে মরে যাব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না আল্লাহু আকবার বলেন আসিয়ার কি দুনিয়ার মর্যাদা কম ছিল একজন রাজার স্ত্রী একজন রাষ্ট্রনায়কের বউ আচ্ছা চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় ভালো করে কোন তানবীর ভাই চলে গেছে বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বউ হ্যাঁ বউ কিন্তু কম পাওয়ার না মিসেস চেয়ারম্যান বিশাল ব্যাপার এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে তাকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে সারাদিন চলে গেল অধিকাংশই খুঁজে পাওয়া যাচ্ছে বইয়ের কথা শোনা লোকই বেশি বিকেল বেলা সন্ধ্যার আগে এক বেচারি এসে বলে রাজা মশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই রাজা বলে আস্তা বলে যাও একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও সে করছে কি অনেকগুলো ঘোড়ার মাছ থেকে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ বলল কালো ঘোড়া পাইলে কই রাজা আমাকে উপহার দিয়েছে তো উপহারের ঘোড়া নিয়ে আসছো তো কালো নিয়ে আসছো কোনো লাল ঘোড়া পাও নাই কাছে ঠিক আছে এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসে কি কথা কি বুঝতেছে সে ব্যাক করে আবার চলে আসছে রাজা মশাই ঘোড়া তো দিলেন কিন্তু ঘোড়া তো কালো হয়েছে এটা লাল হলে ভালো হয় রাজা বলল তোর এই পরামর্শ দিল কে এখন বলতেছে বউ আমারে শিখায় দিল রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে রাজা এখন রানীর সামনে হাজির রানী মুস্কি মুস্কি হাসে আর বলে রাজা মশাই পাইছেন কি পাইছেন কি বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন কি পাইছিলাম একটা তাও দেখি আবার পরে দেখি বইয়ের কথাই শোনে রানী এখন বলছে রাজা যারা বইয়ের কথা শুনে তাদের কি এত ঠকান ভালো না আপনি একটা করে ডিম দিবেন এটা কেমন হয় একজনকে দিবেন ঘোড়া আরেকজনকে দিবেন ডিম এটা খুব কম বেশি হয়ে যায় অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন কিছু উপকার হবে কাজটা ঠিক আছে পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক শুরু হয়েছে মন্ত্রী বৈঠকে রাজা বলে দেখো যে সিদ্ধান্ত নিয়েছিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে এটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রী বলে রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে বউ আমারে শিখায় দিল তাহলে এখন বলেন রাজাও শোনে প্রজাও শোনে এখন বলেন বলেন চেয়ারম্যান বলো না চেয়ারম্যানের বউ বড় ওই তো আপনি কি রাগ করতেছেন নাকি কম পাওয়ার ছিল না আসিয়ার দুনিয়ার যশ খ্যাতি সম্মান মর্যাদা সব ছিল সব মাইনাস করেছেন আল্লাহকে পাইতে গিয়া যেরকম সুবহানাল্লাহ আর আমার দেশের কিছু মানুষ আছে একটা সিগারেটের প্যাকেট পাইলে ঈমান গেছে শেষ আছে না নয় কিন্তু আসিয়া উপার্জন করেছেন দুনিয়ার হাসানা আখরাতের হাসানা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াও তিনি শিখে নিয়েছেন আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখরাতের কল্যাণ দিয়ে দাও ফেরাউন তাকে পাকড়াও করে ফেলল
আসিয়া বলে ফেলেন স্বামী আমার আপনার কাছে আমার যৌবন আমার কাছে আপনার যৌবন আমি আপনাকে চাই জাহান্নাম থেকে বাঁচাতে আপনিও দিনটা গ্রহণ করুন ফেরাউন বলছে আসিয়া সব জানি আমি মুসা সত্য মুসার রব সত্য ইসলাম সত্য সব সত্য কিন্তু আমি মানব না কেন আমার চেয়ার চলে যাবে এমন লোক এখনো আছে না নাই আজকে বলবেন না আছে না নাই ونجني من فرعون وعمله اي الله تعالى তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর বেশি ঘর লাগবে না একটা ঘর বানায় দিবা আইন্দাকে তোমার কাছে তোমার আরশাজিমের কাছে তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর তুমি বানায় দিবা এবং ফেরাউন থেকে তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও এমন করে তিনি দোয়া করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর দুনিয়ার সমস্ত নারী পুরুষকে জানান দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার সমস্ত শৌর্য বীর্য দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে প্রত্যাখ্যান করে জান্নাত এমন করে নিতে হয় যরকন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ও বান্দা আমি আমার নিজের ক্ষমতায় যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব قال عذابي يصيب به من اشاء আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারি কিন্তু আল্লাহ তাআলা আবার পরক্ষণেই বলছেন শাস্তির পরেই বলছেন রহমতি ওসিআত কুল্লু শাইইন প্রত্যেকটা সৃষ্টির মাঝে প্রত্যেকটা জায়গায় আমার রহমতটা বিস্তৃত আমার রহমত সব জায়গায় বিস্তৃত হয়ে আছে তবে হ্যাঁ আমি আমার রহমত তিন শ্রেণীর তিনটা গুণ যারা অর্জন করবে তাদের মাঝে আমি আল্লাহ অবশ্যই রহমত দিয়ে তাদেরকে ধন্য করব জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ নাম্বার 1 হলো যারা তাকওয়া অর্জন করবে মুত্তাকি যারা হবে তাকওয়ার গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে তার রহমত দিয়ে ধন্য করবেন তাকওয়াটা কি একটু সময় নিয়ে কথা বলতে হবে কিন্তু আমি লক্ষ্য করছি দু একজন করে ওঠা বসা করছেন এরকম নড়াচড়া করলে তো আমি আলোচনা হারিয়ে ফেলবো ভাই একটু বসেন নয় দোয়া করে দিই নাকি ওঠেন কেন বসেন কে এখানে কি হেলিকপ্টার যাচ্ছে নাকি এত জোরে আওয়াজ হয় হেলিকপ্টার এটা মনে রাস্তা বসেন এই যে এই বসেন অনেক রাত তো বুঝি তো একটু কষ্ট হচ্ছে আগামীতে চিফ মেহমানকে 10টার মধ্যে উঠায় দিবে যিনি প্রধান মেহমান থাকবেন 10টার মধ্যে উঠায় দিলে সব ঠিক থেকে যায় ঠিক আছে না সব ব্যালেন্স থাকে একটু বসেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত তিনটা গুণ যারা অর্জন করবে তাদের মধ্যে দিবেন এর মধ্যে এক নাম্বার হলো তাকওয়া তাকওয়াটা কি তাকওয়ার কিছু উদাহরণ দিলে পরে স্পষ্ট হয়ে যাবে তাকওয়ার যদি আপনি অধিকারী তাকওয়ার অধিকারী লোকজনকে যদি চিনতে চান এই পৃথিবীতে শীর্ষ মুত্তাকির তালিকায় যারা ছিলেন তার মধ্যে সাহাবীরা অ্যাট ফার্স্ট আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওমরের নাম শুনছেন তো ওমরের নাম শুনেন নাই কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার খলিফা দুই নাম্বার খলিফা অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে এই খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলি তা তিনি বাস্তব জীবনে বুঝিয়ে দিয়েছেন তার জীবন থেকে একটু কথা বললে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে অর্ধ দুনিয়ার শাসনকর্তা 40টা রাষ্ট্র তিনি চালান কি সিম্পল জীবন যাপন তিনি করেছেন কি তাকওয়া তার মধ্যে ছিল তার আইন তার বিধান তার শাসন তার জীবন লাইফ স্টাইলগুলোর দিকে তাকালি মনে হয় বাস্তব কোরআন তার মধ্যে বাস্তব ছিল যেরকম সুবহানাল্লাহ একটা ঘটনা মনে পড়ে গেল আমার সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের কিছু মধু তার ভাগে পড়ে গেল সেই মধু এক বোতল মধু তিনি নিয়ে আসছেন সেই মধুর বোতল নিয়ে তিনি এই মধু থেকে কিছু মধু ভাগ করে তার প্রতিবেশীদেরকে দিবেন সমান ভাগে ভাগ করে দিবেন এই মধুর বোতল নিয়ে সে স্ত্রীর হাতে দিয়ে বলছেন স্ত্রী আমার এই যে মধুর বোতল তোমাকে দিলাম আমরা 5-6 জন যে প্রতিবেশী আছি সমান ভাগে ভাগ করে দিবা এই কথা দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই পরক্ষণে করলেন কি সেই মধুর বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে বলছেন আমার স্ত্রী
মন খারাপ করো না এই মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না আমি আমার প্রতিবেশীর হাতে দিয়ে দেব মন খারাপ করলেন তিনি প্রতিবেশীর হাতে দিয়ে বললেন ভাগ করে আমার অংশের মধুটা আমার কাছে দিয়ে যাও তার অংশের মধু তিনি গ্রহণ করে তার বউয়ের কাছে গিয়ে বলছেন আমার স্ত্রী শোনো আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে ট্রাস্ট করি কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব এজন্য দেই নাই যে আমি তোমাকে সন্দেহ করলাম না না আমি মধুভাগের দায়িত্ব তোমাকে এজন্য দেই নাই আমার কাছে মনে হলো মধু তো তরল জিনিস এই মধু তরল জিনিস এটাকে ভাগ করতে গেলে কম বেশি না করলেও যে ভাগ করতে বসবে তার হাতের মধ্যে এক ফোঁটা হোক দুই ফোঁটা হোক মধু বেশি লেগে যাবে এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না আনি অন্য কাউকে দিয়েছি জোরকম সুবহানাল্লাহ এটাই হলো তাকওয়া এটাই হলো গুণ এটাই হলো ইখলাস এটাই হলো ইমানের চূড়ান্ত লেভেল এই দুনিয়াতে যার এই জাতীয় লেভেল ঠিক থেকে যাবে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আমার বন্ধুগণ ইমান তো শুধু নামাজ পড়লেই হাসিল হয় না ইমান তো শুধু রোজা রাখলেই হাসিল হয় না এমন নামাজি আসি প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় আস্তে বলবেন না আছে না নাই প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেয় প্রতিবেশীর ঘরটা তার ঘরের পিছনে সাইড দিয়ে একটু হাঁটার রাস্তা আছে সে রাস্তাটা হয়তো তার তার নামে দলিল করা গন্ডগোল লাগলেই রাস্তার মাঝখানে খোঁটা মারে এটা তো পাপ নাই মনে হয় নাই আস্তে বলে আছে না নাই খোঁটা মারে অথচ রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম অথচ আপনি খোঁটা মারতেছেন রাসূল বলছেন যে বান্দা অন্য বান্দার জন্য রাস্তা বের করে দেবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার দেশে বহু ভাই আছেন বোনের সম্পত্তি বুঝে দেন না আস্তে বলে আস্তে বলে আসে না নাই প্রত্যেক বছর হজে যান প্রত্যেক বছর উমরা করে আসেন কিন্তু বাপ মারা গেছে এক যুগ যাবৎ 12 বছর যাবৎ বাপ মারা গেছে বাবা রেখে যাওয়া জমিগুলো শুধু ভাই ধান লাগায় আর ধানগুলো গোলায় তোলে বন্দেরকে ধানগুলো বুঝায় দেয় না জমিগুলো বুঝায় দেয় না আমি কি মনে হয় আপনাদের বিপদে ফেলতেছি কিনা রাগ করতেছেন নাকি আপনারা হুজুর কি হুজুর নিয়ে আসলা যে বনের সম্পত্তি বের করে দিচ্ছে বনকে বুঝায় দেয় না বন কিছু বলতে পারে না সেই বন হঠাৎ করে একদিন হয়তো ভাইকে বলেই ফেলেছে চোখ এরকম বড় বানায় ফেলে আবার ভাই করে কি বোনকে আবার মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায় ওয়াজ করে বোন আমার তুমি তো সম্পত্তি পাবা কিন্তু একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিল এটা কি কোরআন থেকে ওহি না শয়তান থেকে ওহি শয়তান থেকে ওহি সম্মানিত ভাইরা যেদিন বাপ মারা গেছে তার ঘরের যদি একটা গামছাও হয় সেই গামছাকে ভাগ করে সবার হাতে হাতে বুঝায় দিতে হবে কেউ কিছু করে চুপ করে আছে সবাই আস্তে কোন করে জোরে কোন ঠিক কিনা তিলকা হুদুদুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর সীমা লিযাকারি মিসলু হাসিল উমসাইন আল্লাহ তাআলার এগুলো বিধান এই বিধানগুলো যারা মানবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার রহমত দিয়ে বেষ্টন করে তাদেরকে আমি সোজা জান্নাত বুঝায় দেব দুনিয়াতে কেউ কারো হক মানলে তার জন্য জান্নাত কখনো হতে পারে না মুত্তাকি কখনো অন্যের হক মারতে পারে না আমি আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি নাম্বার দুই হলো যারা যাকাত যারা ঠিক মতো আদায় করবে আমার দেশে যাকাত চালু না সুদ চালু বলেন যাকাত না সুদ আটঘরি উপজেলায় কোনো সুদের কারবার নাই সুদ আছে সুদ আছে সুদখোর নামাজি সুদখোর নামাজি নামাজিও আছে আমার বন্ধুগণ এই সুদ আপনি কখনো বন্ধ করতে পারবেন না তবে হ্যাঁ সমাজে যদি একটা পক্ষ যদি তারা যদি আন্দোলন করে যদি যাকাত ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে যে সমাজে যাকাত ভিত্তিক সমাজ গড়ে উঠবে সেই সমাজে সুদ কখনো টিকে থাকতে পারে না এটা দোয়ায় সুদ আসবে না সংগ্রাম করতে হবে মুজাহাদা করতে হবে
আল্লাহর জমিনে যাকাত قائم হোক সবাই কি চান চাই সবাই কি চান চান কারা কারা হাত উঠিয়ে দেখান মুসলমান الله قبول করুন জোরে বলি আমিন